ঢাকায় চলচ্চিত্র কুইন হিসেবে পরিচিতি লাভ করা তারকা উপবিশ্বাসকে তো আপনারা সকলে খুবই ভালো করে জানেন মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের চারজন অবশ্যতে অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শক অর্জন করেন সেই সাথে এই তারকার গ্ল্যামারের জাদুতে দর্শকরা সর্বদাই দিশা হন মূলত এই জন্য এই তারকা তার রূপেগুণ এবং অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে সর্বদাই আলোচনায় থাকেন অন্যদিকে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় মূলত সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন এই তারকা বর্তমানে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেন মূলত তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সবুজ কালারের পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দেন সেই সাথে মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরই লাগে এই জন্যই তার রূপের প্রতি সম্প্রতি আর হতে দেখা যায় তার অনুরাগীদের মূলত তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে মজি দেয় সেই সাথে অনেকে তাকে কুইন বলে দাবি করেন মোরবার অনেকে আবার অ্যামেজিং লিখেছে যদিও আবার অনেকে তাকে মাই ফেভারিট বলে দাবি করেন মূলত অনেকে আবার তাকে বিউটি কুইন বলে দাবি করেন মোরবার অনেকে আবার তাকে মাই ক্রাশ বলে দাবি করেন সুতরাং যা হোক সব কিছু মিলে সম্প্রতি অপবিশ্বাস দর্শকদের মাঝে যেভাবে আলোচনায় দ্যাটস ওয়াই বর্তমানে অপবিশ্বাসের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে সেই জন্য অবশ্য খুবই শীঘ্রই তারকা তার আপকামিং চলচ্চিত্র শুটিং এর কাজ শুরু করবেন বলে জানা যায় অন্যদিকে উপকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় লালচারি চলচ্চিত্রে সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে চারজন অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন সুতরাং জেনে তো নিলেন টাকায় চলচ্চিত্রের তারক উপবিশ্বাস সম্প্রতি লাশ্যময় রূপে ক্যামেরার সামনে ধরা দেন মূলত এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না মুরবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য